পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে শহরের ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ। একটি প্রতিবেদন, খালপার বস্তির গরিব ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে শহরের ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ দীর্ঘদিন কাজ করে চলেছে। কলেজের অধ্যাপিকা ডক্টর মৌসুমী মান্নার নেতৃত্বে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ফুটপাথবাসী এই সব ছেলেমেয়ে সবুজ মন বা স্থানীয়দের ভাষায় মাঠের স্কুলে পড়াশোনা, খেলাধুলা ও হাতের কাজ শিখে স্বাবলম্বী হয়েছে। সমাজের এই সব সুবিধা থেকে বঞ্চিত শিশুদের জীবনে পরিবর্তন এনে তাদের জীবনে হাসি ফোটাতে অসামান্য অবদানের জন্য কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর মৌসুমী মান্নাকে এই প্রথম এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মেমোরিয়াল পুরস্কার 2023 প্রদান করা হলো। স্কটিশ চার্চ কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ও সুমন্ত রুদ্র। উপস্থিত ছিলেন কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং ও কলেজের অধ্যক্ষা ডক্টর মধু মঞ্জুরি মণ্ডল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস প্রমুখ। ডক্টর সুমন্ত রুদ্র বলেন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন বা হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ দে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ম্যাট্রিক পাশ করে 1916 সালে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকেই 1918 ইন্টারমিডিয়েট ও 1920 সালে গ্র্যাজুয়েশন শেষ করেন। প্রভুপাদের সেই কলেজ জীবনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে স্কটিশ চার্চ কলেজে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মেমোরিয়াল অ্যাওয়ার্ড সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তুলে দিতে পেরে তারা খুবই আনন্দিত।